একটা বিষয় আমাদের জানা উচিত যে জুমার দিনে এই যে খুতবা চলছে, এই খুতবা চলাকালীন সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। তাই মনের মধ্যে দোয়া করতে থাকবেন, মনে মনে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া এখন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব সময়টাকে কাজে লাগান।